এক জায়গায় আমি দোয়া করতেছি, আমার পাশে বই একটা লোক কান্দাছে, ওর কান্দা দেখে আমার কান্দা আইছে। মেলা কাছে অনেক সময় মনে মনে ভাবলাম ও যেভাবে কাঁদছে, একটা মানুষের অতিরক্ত কানলে দু এক মিনিট তো জায়গা তার চোখ মুখ পুষতে কি কর, কিন্তু দোয়া শেষ করার লগে লগে ও আবার কয় খানা লো খানা লো, ওর দিকে চাইলাম আমি কইলাম এত বরঞ্জ কানলেন আপনি কহ যে সব মুহে কাঁদছি, তো বোঝা গেল মুহেও কান্দাস। ও বাবা গো ও মায়া গো এক ফোড়াও মানি নাই আছে না নাই ভাই জান আমার বাইরা রে দাদা, ওই জিনা করো বান্দাটা বসে 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 দিলে দিলে কান্দতেছেন আর আল্লাহর ডাক দিছেন আল্লাহ গো আল্লাহ রে, মানছি আমি জিনা কর কিন্তু আর জীবনে জিনা করব না, ও রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ আল্লাহ আমি আর জীবনে জিনা করব না, আল্লাহ এতগুলি মানুষের সামনে আপনি আমারে বেইজ্জতি করবেন না, ও গো আমার আল্লাহ আজকে আপনি আমারে মাফ করে দেন আমি আর জীবনে জিনা করব না, আমার আল্লাহ ওই বান্দারে লগে লগে মাফ করে দিয়া রে বাবা জমিনের ভিতরে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করে দিছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ উঠে গেল, মূসা নবী আল্লাহর ডাক দিয়া বলতেছেন আল্লাহ রে কেউই উঠল না কেউই তো গেল না, মেঘ দিলা কে, কি কথা আছে না নাই, একজন যাইবার কথা ছিল তো, কেউ উঠছে কি না, কেউই দাঁড়াইছে, আল্লাহ কো মেঘ দিছো কে, মূসা নবী কে আল্লাহ মেঘ কেন দিলা, কেউই তো উঠলো না জিনা খুদ দেখলাম না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে মুসা রে বান্দা বসে বসে কাঁদছে তুমি তো দেহ নাই আমি দেখছি, অন্তরের খবর কেউই যদি জানে না জানে কে, আলিমুম বিজাতিস সুদুর, সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার ও বন্ধু ভালো করে কান দুটা খাড়া করে আমার কথা করে বোঝার চেষ্টা করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে মোসারে যার জন্য মানা করছিলাম আমি আল্লাহ মেঘ দিব না, ওই বান্দার খাতিরে আমি আল্লাহ মেঘ দিয়া দিলাম কেন, বান্দা বসে 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 তওবা করে আমি আল্লাহর ডাক দিছে, তবে তুমি মোসা শুনে নাও, ও মোসা তুমি ভালো করে জেনে নাও তোমার উম্মতে জিনা করছিল সেটা আমি জানায় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু মোসারে শুনে নেও শুনে নেও শুনে নেও, এমন একজন মায়ার নবী আসবে রে, এমন একজন কামলিওয়ালা মদিনার নবী আসবে, এমন একজন জামানার মধ্যে এমন একটা নবী আসবে, সবাই আমার সাথে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় মুসা রে এমন একজন নবী আসবে, এমন একজন জামানার মধ্যে এমন একজন নবী আসবে রে, ওই নবীর উম্মত 100 বছর যদি হায়াত পা তার মানে আপনি আর আমি বাবা, ওই নবীর উম্মতে যদি 100 বছর হায়াত পা আর 100 বছরের ভিতরে 99 বছর 11 মাস 29 দিন 11 ঘন্টা রইল কয় ঘন্টা বুঝছেন না আমার ভাষা, 99 বছর তার মানে আপনি আমি যদি 100 বছর হায়াত পাই 100 বছর পরেও বাবা 99 বছর 11 মাস 29 দিন 11 ঘন্টা রইল কয় ঘন্টা 1 ঘন্টা, ওই 1 ঘন্টা আগেও যদি তওবা করে নেয় আমি আল্লাহ ওই নবীর উম্মতরে মাফ করে দিব, আর জোরে কম সুবহানাল্লাহ। এ ভাই
ভাইজান ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। ওই নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, আফজল নবীর উম্মত মুসলমান জেনে রাখো, আপনি আমি ওই নবীর উম্মত হতে পারছি। দিলের থেকে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মান ভাইরা আমার মুসলমান ভাইজান রে দাদারা, দিলে প্রাণে মনে ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আমার মাত আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ, কোনো মাত ছুড়ে না তো আপনার, কোনো একটা মাত ছুড়ে নি যেটা আপনি না বুঝেন। আমার কইবে আমি চেষ্টা করি সভাপতির লয়ে বোঝাইবে। আমি এক জায়গায় ওয়ার্স করছি, পরে আমার মাত বুঝে না, আমি সভাপতির কইলাম আপনি বুঝছেন নি, আমার বুঝাই দিন। আমি বুঝলে হ্যাঁ, তো উনি নিজেই বুঝে না, তা আপনারা কি বোঝাই আমার কথাটা বুঝছেন না? না লেগে আপনারা যেগুলি কথা বুঝেন না আমার বলবেন, আমি চেষ্টা করব। সম্মানীয় ভাইয়েরা আমার, তাহলে শ্রেষ্ঠ নবীর উম্মত হতে আপনারা খুশি না বেজার? খুশি। এবার আপনার আমার জীবন পরিবর্তন করার জন্য এবার আপনার কাছে আমার অনুরোধ, নবী কি বর্তমানে আছে? কোথায় আছে? মদিনার জমিনে। এখন আপনি আমার জিন্দেগীটা চালাইবার জন্য, জিন্দেগীটা চালানোর জন্য আলিমুল আমার দরকার আছে না? না, যেমন আপনাদের হামসের ভিতরে 40 ঘর মানুষ আছেন উদাহরণ, আপনার সমাজটা চালাইবার জন্য উদাহরণ বাবা, কোনো মানুষ যদি বলেন আলিম লাগবে না, কোনো মানুষ যদি বলেন আমার কিতাবের দরকার নাই, আলিমুল আমার দরকার নাই, বাবারে যেমন আপনার হাতের মধ্যে বাবা আঙ্গুল কয়টা ধরেন, এই চারটা আঙ্গুল ধরেন সমাজ, এই চারটা আঙ্গুল ধরেন সমাজ, আর এই আঙ্গুলটা ধরেন বাবা আলিম, এই আঙ্গুলের পরামর্শ যদি না লোক এই চারটা আঙ্গুল বাবা বেকার। একটা আঙ্গুল আপনার কেটে গেছে বলেন তো, এই তিন আঙ্গুল আর এই আঙ্গুলের আপনার সমাজটা মানে চালাইতে পারবেন কিনা, কথা কইতে পারবেন কিনা? আর যদি কোন আলিমের দরকার নাই তাহলে এইটাই কেটে ফেলেন, এই চার আঙ্গুলের দরকার আছে? আরে ভাত খাইতে বলা তো ব্যবসা দেখাওয়া লাগবে, মাছ বুঝেন না আপনারা মা, আপনার এই আঙ্গুলটা কেটে ফেলছেন এখন ভাত খাইতে বলা আর বেলছ না, আর এইটা কেটে গেছে তিনটা আছে, এই আঙ্গুল থাকলেই হইলো, দুইটা নাই তাও কামু, তিনটা নাই তাও কামু, লবণ ধরতে পারবে লবণ কর না? আর এইটা যদি কাটেন লবণ আলিমের পরামর্শ লন, এক দুইটা আঙ্গুল না থাকলেও সমাজ চলবে, ওই সমাজের ভিতরে আমার আল্লাহ রহমত ডালিয়া দিবে। আপনি যে কইলেন না সুবহানাল্লাহ, মুখ লো না আপনার চিল্লা সুবহানাল্লাহ, দেড় ইঞ্চি মুখ নিয়ে এত বাহাদুরি করবেন না, মুখটা কয় ইঞ্চি হইব কথা কয় না, আমার মাথ বুঝুন না আপনার, দেড় ইঞ্চি হইব, এত বড় বড় এত বিশাল বড় মুখ, বাঘ যে বাঘে মোশেরে গরুরে কামড় দিয়ে ইয়া কাই নিয়ে যা হাসানা, আল্লাহ কয় বাঘ তরে আমি এমন জায়গায় বাবার কমায় রাখছি, পানি খাইতে বেলা জিব্রাদা ভাইরিয়ে ভাইরিয়ে খাওয়া লাগবো, বাঘে সমুদ্রা পানি খা, বাঘের ঠোঁট আছে না নাই, সুমুক দেয়া পানি খাইতে পারে বাঘে? যারা কথা কইলেন না আপনি বাঘ ফালেন কি? বাঘের সুমুক দেয়া পানি খাইতে পারে না, জিব্রা দা বাইরে খা। আর মানুষ আপনি আমি আশরাফুল মখলুকাত সর্বসেরা জাত হওয়ার কারণে আপনার আমার এই দুইটা ঠুডের মধ্যে আমার আল্লাহ কি পাওয়ার দিছে, কি শক্তি দিছে, এমনও ছেলে আছে সিগারেট জ্বালায় যে টান দিছিল এক টানে বিড়ির হুকিত নিছে গা, কথা কর হাসান নাই কি পাওয়া? কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করতো আপনাকে আমাকে এই ঠুডের ভিতরে যে কয়েকটা দাঁত দিছে, এই দাঁত দুইটা যদি দেড় ইঞ্চি করে লম্বা হইতো, দুইটা দাঁত যদি লম্বা হইতো কেয়ামতের আগে আপনার কাছে কোনো ছেড়ি ব্যা বলি হইলে, কথা অনেক আসেন কে, কোনো মেয়ে ব্যা বলি হইলে দেখলেই তো কইতে দাঁত লাগা, এনু আপনার যদি গাড়িও থাকতো বাড়িও থাকতো, এনু যদি আপনার বিশাল বড় ধন সম্পত্তি থাকতো, মা গিয়া যদি কইতো ও মা ছেলেটা তো ভালো আছে দাঁত লাম্পা এটাই তো বইয়া যা, মেয়েরা চক্ষু ধরে কতো মা তুমি বইয়ে পড়ো গা, কথা কোন আসে না নাই? ও মানুষ আপনি আমি আসার আবুল মখলুকাত সর্বসেরা জাত ফিরিস্তার থেকে দামি, সুবহানাল্লাহ, আপনার সুবহানাল্লাহ ঘুষা দিলে কোন কে
সিল্লাগন আমি কি বলছিলাম আলিম ওলামার পরামর্শ নিয়া কি করবেন খালি আলিম ওলামারা কি আপনারে সব সময় কয় নাকি যে মসজিদে গিয়ে পড়ে থাক জি না জি না কি কয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সত্য রাস্তায় চলো অসত্য রাস্তায় চলো না হক মতনে চলো আল্লাহরে চিনো নবীর মহব্বত রাখো এটাই তো জি সম্মানিত ভাইরা আমার হ্যাঁ আমি বলছিলাম বাবা কি বলছিলাম কোরআন মোতাবেক জিন্দেগিটা চালানোর জন্য কোরআন মোতাবেক যত্নখন আপনি আমি চলব বাবা কোরআন মোতাবেক চলার গন্ডা কি হইতে পারে বাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা রাখাল ছিল বেরা বকরি উর্দুমবার রাখাল যখন কোরআন শরীফ মানল রে আমার আল্লাহকে যখন বিশ্বাস করে নিল কোরআন মোতাবেক যখন চলল আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রাখাল থেকে হযরত ওমর রে ধরিয়া আনিয়া মদিনার প্রেসিডেন্ট বানায়া দিয়েছে কোরআন মানছে মদিনার প্রেসিডেন্ট রাখাল থেকে ধইরা আইন্যা আমার আল্লাহ মদিনার প্রেসিডেন্ট তাও ছোট খাটো না আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট কেমন হয়ে গেল আল্লাহর প্রতি তাকওয়া হাসিল করে নিল রুহানি কানেকশন মাবুদের সাথে যখন হয়ে গেল হযরত ওমর এমন দামি হয়ে গেল রে বাবা রাস্তাঘাটে যদি চলতেন যাইতেন আসতেন ফিরতেন 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া বন্ধ হয়ে গেছে আর আমাদের এলাকায় ওমর আছে না নাই আল্লাহ কথা বলো আমাদের এলাকায় ওমর নাই আপনাদের মধ্যে কেউ নাম ওমর নাই উনি রাস্তাতে গেলে শয়তান জানা 40 দিন আগে গা বইয়া তা হেরে ধরার লাগিয়া যায় না মানে নামটা ঠিক আছে ওমর কামে নাই নাম ওমর বেরমাজি নাম ওমর নামাজ কায়েম করে না নাম ওমর সুদখা নাম ওমর এক নম্বর খবিশ কথা কর না গা খালি নামটা থাকলে হবে না বাবা কোরআন মোতাবেক চলতে লাগবে আল্লাহর ভয় অন্তরে রাখা লাগবে ইত্তাকুল্লাহ আপনাদের অসুবিধা হইতাছে না আপনারা আমি আগে কইছি বেশি সময় নিতাম না অল্প সময় আছে সম্মানিত ভাইরা আমার আপনি আল্লাহর কাছে চাইবেন কি লাগে আপনার টাকা লাগে গাড়ি লাগে নারী লাগে বাড়ি লাগে অট্টালিকা লাগে বিল্ডিং লাগে বালাখানা লাগে চাইতে পারেন আপনি আল্লাহর কাছে যে কোনো জিনিস দরকার যেটাই আপনার দরকার সেটাই আপনি আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করবে না আপনি তো চাইতে পারেন না এ বাবা এই বক্সটা এদিকে দেন তো অল্প একটু দিব বেশি না বেশি না সম্মানে ভাইরা আমার তোমার আওয়াজগুলি পাশের থেকে ওইবা জায়গা আমি এর থেকে বই আওয়াজ পাই না কথাটা বুঝছেন না মানে তো আওয়াজ হইতেছে কিন্তু আওয়াজটা আমার কানে আওয়া লাগে আর কি অবাইতে ঘুরালে ডাইরে করবো না শিখ ধরবো খালি ওই বক্সটা যদি এনেও থাকতো তাও হয়ে যেত থাক ঠিক আছে সম্মানে ভাই যান আর লম্পা করি না ভাই যান ভালো করে বুঝেন আল্লাহর কাছে চান পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে আল্লাহর কাছে চান ছায়া দেন আল্লাহ দেয় কি দেয় না আলিম ওলামা খালি ওয়াজ করে মুসুম্মা বারেও তো ওয়াজ করে সব সময় আলিম ওলামা কয় বয়ানের মধ্যেও কয় এমনে কয় যে কিছু সাইবার হলে কার কাছে সাইবার কিন্তু আপনারা ছায়া দেখেন নাই আপনারা ভালো করে চাইতেও পারেন নাই আল্লাহ জন্যই দেয় না কিন্তু আপনি ছায়া দেখেন আল্লাহ দেয় কি দেয় না রে বাবা এবার কেউ যদি প্রশ্ন করেন হুজুর বহুত দিন ধরে আমি নামাজটা কায়েম করছি আল্লাহর কাছে ও সাওয়া চাইছি আল্লাহ দেয় না কিন্তু জানি না বাবা কি জানি আল্লাহর কাছে চাইছেন আপনারা আল্লাহ দেয় না এখন যদি কয়েকদিন নামাজ পড়ে রে বাবা আল্লাহর কাছে যদি আপনি ছায়া দেখেন আল্লাহ গো আমার একটা হেলিকপ্টার দাও নাকি সাওয়ারও তো ডং থাকে না নাকি বলেন তো আল্লাহ হেলিকপ্টার দিতে পারবো কিনা কথা কোনে পারবো কিনা পারবো চালাইবেন কই কথা কোনা কে আল্লাহ পারবো কিন্তু আপনি চালাইবেন কোন জায়গা এই জন্য এমন চাওয়া চাইবেন না যেটা দিলে আপনার বিপদ হয় যেটা দিতে পারবে কিন্তু দিলে আপনার বিপদ হয়
কিন্তু আমরা তো বারবার আমরা কি করি খালি আমারে দাও মানে নিজে দনি হই কি কোন হাসানা নাই নিজে খালি দনি হই এক লোক আল্লাহর ওলির কাছে গিয়া কয় হুজুর আমার একটা দোয়া শিয়ায় দেন কলে কি দোয়া কলে এমন দোয়া শিয়ায় দেন যেই দোয়াটা বললে আমি একাই সমাজের মধ্যে ধনি হইতে পারি আর সমস্ত মহল্লার মানুষ হামসের মানুষ যাতে গরিব হয়ে যায় হুজুরে কইটা কেমন লোক রে তো হুজুরে মনে মনে ভাবলো ও যদি আইছে তো ওরা কিবার মতন সরায় দেই নাকি হুজুরে মোরাকাবাই বসে বলল বাবা রে তোর যে দোয়াটা শিয়াইতে চাই ওই দোয়াটা যদি তুই পরে আল্লাহর কাছে চাস এক লাখ মানুষের চাওয়া লাগবে না মানুষের হয়ে যাবে দুই লাখ তুই যদি আল্লাহর কাছে বলাস আল্লাহ আমারে একটা গাড়ি দাও আল্লাহ তোরে একটা দিব অন্য লুহের চাওয়া লাগবো না অটোমেটিক দুইটা গাড়ি হয়ে যাব হুজুরে কত তাই নাকি ওই লোকটা কত আমি একটা চাইলে আল্লাহর আল্লাহ কয়টা দিব অন্য মানুষের ক হুজুর দোয়া মারে এটাই শেয়ে দেন ক কিয়া কল আপনি কইছেন আমি একটা চাইলে আল্লাহ দুইটা দে তাহলে আমিও আল্লাহরে কইমু আল্লাহ গো আমার এক চোখ কানা করে দাও কথা কন না খেয়া আমি আল্লাহরে কি কমু তাহলে মানুষের কয়টা কানা হইব ওই জোরে কন্যা কয়টা কানা হইব তাহলে সমাজের মানুষ সারা অন্ধ থাকবো আমার তো একটা বালা থাকবো এই বালা দাদা আমি কথাটা বুঝছেন না না তেমন বাটফারি করলে হইব ও মুসলমান শুনে রাখো দাদার পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো আপনার কি লাগে গাড়ি লাগে নারী লাগে টাকা লাগে বাড়ি লাগে বিল্ডিং লাগে বালাখানা লাগে যা কিছু লাগে রে বাবা নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চান আমার আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না আস্তাজিব লাকুম আল্লাহ কে তুই আমাকে ডাক আমি তোর দেহে সারা দেব কিন্তু চাওয়ার সিস্টেম চাওয়ার পদ্ধতি নামাজের মাধ্যম দিয়ে চাওয়া লাগবে কার মাধ্যম দা আর রাস্তা দা যাইতেছেন যদি কও আল্লাহ আমার একটা এটা দাও আমার গাড়ি দে কইব নামাজের মাধ্যম দা বিয়া করছেন না স্ত্রী লাগবে না নাই জি লাগবো কথা কই না দেখছো লাগবো মানে কি 18 বছর আগে আবার 14 বছরের শরীরে আইলা বিমারায় আমাকে হেরে চাপা বাইন গেল বর্তমানে এখন গেহারে এই 14-15 বছরের শরীরে আইলা বি কইলে মা বাপ সহকারে হামাই তুই দিলে এখন আইলা বি পারলে 40 বছর হরে গে কইও কি কয় আসে গা এখন আইলা বি কইবে রইলে 40 বছর বুড়ি হয়ে গেলে গে বুড়ির বুগুলো গে আইলা বি কই না আর এই ফেতনা করে দরকার নাই বাল্য বিবাহ বাল্য বিবাহ এটা বন্ধ হইছে এখন আল্লাহর কাছে আপনি চাইবেন আল্লাহ আমার একটা স্ত্রী দেন এমন একটা স্ত্রী দেন রে বাবা দাদারা এমন একটা স্ত্রী আল্লাহর কাছে চাইবেন আপনি আবিদা সলিহা নেককার স্ত্রী আমার আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইয়া দেখবেন আল্লাহ দেয় কি দেয় না আবিদা সলিহা নেককার নারী যখন আল্লাহর কাছে চাইবেন বান্দমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার স্ত্রী চাইবেন বলেন তো আমার আল্লাহ নেককার স্ত্রী দিবে কারণ নেককার স্ত্রী এই জন্যই আপনি চাইছেন রে বাবা নেককার স্ত্রী আপনার আঙ্গুলের মধ্যে ধরে ধরে জান্নাতে যাবে কিন্তু এখন নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইবো তো দূরের কথা মাও জানে না রে বাবাও জানে না তিন বছর চার বছর গুইরা দেখবেন প্যাম্পিরিতি কইরা গরনে আন্না হাজির কথা কন্যা কে মাও কইতে পারে না বাবাও কইতে পারে না নিজেই কে হেরে গরনে ঢুকছে মা বা হাসি গাড়ে কেডা কই দেখ তো হেডিয়া এটা বলে হেডিয়া মানে এমন একটা আন্না ডুহাইছে যাও কয় একজনে নামাজ পড়তো এরাও গুমরা হয়ে গেছে এ কলিজার টুকরা যুবক বিয়া শাদি করেন নাই কার কাছে চাইবেন জোরে কোন কার কাছে মুরব্বীরা কইবেন না পার মুরব্বি কোন না পার আল্লাহর কাছে চাইলে কথাটা কেমন হন না জানা কথা কোন যুবকরা এক জায়গায় ওয়াজ করলাম হাতুড়া বের করলাম বহুত মুরব্বী আতা হাতুড়াইছে কথা কোন বহুত মুরব্বী আমি জিগেলাম চাচা হাতুড়াইলে যেন কউটা গেছে হাত
এ বন্ধু শুনেন ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন আপনি যা লাগে আল্লাহর কাছে চাইবেন কারণ নামাজ যখন পড়বেন প্রথম একটা পুরস্কার চার নম্বরটা বাদ দিলাম এক নম্বর পুরস্কারটা হলো আমার আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে এক নম্বর যেটা পুরস্কার এটাই কি আপনি গুটি রাতি আপনার সমস্ত রাত বাজারে হাড়ে কাড়ে খালি টাকার জন্য ইনকাম রিজিক রিজিক মানে কেমন করে এইডি না আল্লাহ কয় নামাজ কায়েম কর এক নম্বর পুরস্কার যেটা রিজিক এই রিজিকের অভাবটাই আমি আল্লাহ দূর করে দেব জোরে কল সুবহানাল্লাহ ভাইয়ের আমার এক লম্বার পুরস্কার হইল নামাজ যখন আপনি পড়বেন নামাজটা পড়ার সাথে সাথে এক লম্বার পুরস্কার রিজিকের অভাব আল্লাহ দূর করে দেবে এখন প্রশ্ন হইতে পারে যে হুজুর আমরা নামাজ পড়ি আল্লাহ কেন দেয় না এ যুবক সাহাবারা নামাজ কায়েম করছে নামাজের মতন নামাজটা তারা পড়ছে আর আপনি আমিও নামাজ পড়ি মিলাইয়া দেখেন আপনার আমার নামাজ সাহাবাদের নামাজ আপনার আমার নামাজ বাবা মন খেয়াল ধ্যান আল্লাহর সাথে আছে কিনা কারণ সাহাবারা নামাজ পড়ছে রে শরীরের থেকে বাবা তীর খুলে ফেলছে আর আপনি আমি নামাজ পড়ি বাবা শরীরের থেকে তীর খুলবো তো দূরের কথা আপনার আমার দ্বারে কাছে একটা মশা আইতে পারে কথা কন না গিয়া নামাজে পড়তাছেন মশা একটা আইছে এমন জোরে সর মারছে লগে ডাকতে এত বলেছে আপনাদের এলাকায় সবার ঘরে ঘরে এসি আছে এসি কথা কন এসি আছে এসি এসি তাহেন কি তাহলে মসজিদ আইছেন 10টা মিনিট লাইন গেছে গা ফেসার উঠতে গেছে মাথা আল্লাহর সিজদা করবেন আল্লাহর ইবাদত বন্দেগী করবেন এই কপাল মাহবুদের সাথে যখন লাগাইবেন বাবা 10টা মিনিট গরম আপনার সহ্য হয় না কারণ 10 মিনিট গরম আপনি নেওয়াত বানছেন একাতে আরেকাতে লুঙ্গি বাইরা কথা কই না দেখছো লুঙ্গি বাইরা না কে লুঙ্গি বাইরা কে গরম 10 মিনিট গরম সহ্য হয় না লুঙ্গি বাইরা লুঙ্গি বাইরি মারছে ডাশ করে লুঙ্গি খুলে গেছে কথা কন না কে ফেসার মাতা আপনি আল্লাহর সিজদা করবার খরচেন ধৈর্য ধরেন নামাজ পড়েন এ মুসলমান ভাইয়ের আমার নামাজের মতো নামাজ কায়েম করেন ইমাম সাহেব যদি সূরা কেরাতটা অল্প লম্বা করে ফেলছে পাশের থেকে সিগন্যাল মেরে দেয় তার মানে বোঝা গেল হুজুর সূরা কেরাত লম্বা কথা কন না কে যদি জানিয়া শুনিয়া যদি সিগনাল মাইরা থাকেন বলেন তো বাবা আপনার নামাজ ফাসিক মুসলমান ভাইরা আমার সাহাবারা নামাজ পড়ছে রে নামাজের মতন নামাজ পড়ছে বন্ধ একটা উদাহরণ দেই আল্লাহর নবীর একজন সাহাবা মসজিদে নববীর থেকে আসলেন মসজিদে নববীর থেকে আসিয়া বলতে চান ও বিবি আমাকে কিছু খাইতে দাও ঘরের ভিতরে বাবা খাওয়ার কিছুই নাই ঘরের থেকে বাহিরে এসে কয়শ মেরে ঘরের ভিতরে খাবার কোনো জিনিস নাই নবীর সাহাবা ডাক দিয়া বলতে চান ও বিবি রে যদি কিছুই ঘরের ভিতরে নাই তাহলে একটা কাজ করে নাও বলে কি কাজ বলে এক বদনা পানি আনো আনলেন এক বদনা পানি বলে আরেক বদনা পানি আনো আনলেন আরেক বদনা পানি দুনুজুনে বাবারে ওযু বানায়া দুই রাকাত নামাজ কায়েম করলেন কারণ এক লম্বর পুরস্কার নামাজের কি রিজিকের অভাব দূর করে দেয় দুই রাকাত নামাজ কায়েম করলেন নামাজ কায়েম করে ডাক দিয়ে বলতেছেন বিবি ঘরের ভিতরে গিয়া দেখো কোনো ব্যবস্থা হইছে নি ঘরের ভিতরে বাবা সাহাবার স্ত্রী ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে বাবা গড্ডা তন্ন তন্ন করে তালাশ করে দেখতেছেন ঘরের ভিতরে কিছুই নাই ঘরের থেকে বাহিরে আসিয়া বলতেছেন ও স্বামী গো ঘরের ভিতরে তো কিছুই পাওয়া গেল না আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়ে বলতেছেন বিবি রে ঘরের ভিতরে যদি কিছু পাও নাই তাহলে বোঝা গেছে তোমার আমার নামাজ হয় না পাও নাই কলে না তাহলে নামাজ হয় নাই কলে কি করব কলে আবার সুন্দর করে ওযু বানাও এ বাবা আবার ওযু বানাইলেন সুন্দর করে খুশু খুশু ওযু ওযুর মধ্যেও কিছু আছে আছে না নাই এই যে মাঝে যে কিছুদিন ঠান্ডা গেছে বেশি না কম বেশি অন পানি লইয়া যদি আপনি কুলি করেন মুহার মধ্যে ভালো মতন সাফ করা লাগবে না মুহার মধ্যে পানি লইয়া কুলকুলাই পরিষ্কার করা লাগবে না এখন পানি লইয়া যদি অজু হইব অজু হইব এই ধরনের অজু নামাজ পড়লে কাম হইব
আপনার কানে কোন এইভাবে কি বান্দা থাকে কম্পাস বা গামছা আর মুসাফা করতে বলা যদি এটা রুফে দে কইরা আয় পরে ও জয়ব তো তো হন ঠান্ডা বহুত কম আছে না জি আগে যে হুনতাম মুরব্বীরা কইতো কি ঠান্ডা রে আগেকার মতন ঠান্ডা যদি এখন হইতো আমার মনে হয় স্পিকার খেতার তলে নিয়ে আজান দিত কথা কোন না খেয়া মানে এ আগেকার যে ঠান্ডা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কারণ এখন আর যুবক গুলি তো শেষ না এখন আর আমরা যুবক যারা আছে এই যুবক নাই তো গুটকা তিরঙ্গা ড্রাগস আগ্রম বাগ্রম খাইয়া একেবারে শেষ যুন রাস্তাত খাড়া রয়েছে যুন তাওই কার রয়েছে তাওই ভাইয়ারা মা দাদারা আমার আবার ওযু বানাইলেন সুন্দর করে আবার ওযু বানাইয়া নামাজ দুই রাকাত পড়লেন ঘরের ভিতরে ঢুকছে আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়ে বলতেছেন যাও ঘরের ভিতরে গিয়ে দেখো কোনো ব্যবস্থা হইছে নি সমস্ত ঘরখানা বাবা তন্ন তন্ন করে তালাশ করে দেখতেছেন ঘরের ভিতরে কিছুই নাই ঘরের থেকে বাহিরে আসিয়া কয় ও গো স্বামী রে ঘরের ভিতরে তো কিছুই পাওয়া গেল না আল্লাহর নবীর সাহাবা যখন বলছেন ডাক দিয়ে কয় বিবি রে তোমার আমার ওযু হয় না সুবহানাল্লাহ কয়বার বললো দুইবার আপনার কোনো অসুবিধা হইতাছে নাকি না 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 আপনার যদি অসুবিধা হতো আমি লম্বা করতাম না কয়বার ওযু করলো দুইবার ওযু বলে দুইবার নামাজ পড়লো না ডাক দিয়া কয় বিবি আবার ওযু বানাও আবার নামাজ পড়ো হন কয়বার তিনবার তিনবার তাগর ভিতরে তাকওয়া দেখেন তারা কয় নামাজ পড়তে দিছেন আল্লাহ ঘরের ভিতরে পাইছো না কিছুই খাওন নাই তোমার আমার নামাজ হই নাই নামাজের মতন নামাজ পড়ো আল্লাহ কইছে দিব কারণ নামাজ পড়লে খালি আল্লাহ রিজিক না গুনাহ থেকে বাঁচা এটা আমার কথা না আল্লাহর কালাম আল্লাহ শরীফের কথা ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ইন্না মানে নিশ্চয় বেশক নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি ফাহশাই কাজ আছে সমস্ত খারাপির থেকে বাঁচায় রাখবে একমাত্র নামাজ সুবহানাল্লাহ কোন না কে না সুবহানাল্লাহ পকড় রহে সম্মানে ভাইয়ের আমার আমাদের যে নামাজ আমি যে কইতাছি আপনি বিশ্বাস করেন না মসজিদ আয়া দেখেন না নামাজ ঘর নামাজ দাঁড়ায় দাঁড়ায় উর বা সায়া দেহে কাকের মিস্ত্রির কাজ ভালো আছে আসে ওইদিকে সায়া নামাজ ইয়া নামাজের মতন যখন নামাজ পড়বেন সাহাবারা নামাজ পড়তে তীর খুললাছে টের পাইছি আর আমরা নামাজ পড়লে তীর তীর সব কইতার এটা খাড়া করে এটা আবার দেহে হের লেহা হের দেহা দি লগেরটা দেহা দি হ্যাঁ হইতে হবে হ্যাঁ জনে এটা করছে হ্যাঁ এটা করছে হ্যাঁ ক হ্যাঁ করছে যদি হ্যাঁ করছে আবার এটা করছে হ্যাঁ আবার এটা করছে ওরা আমার জিগা কো হুজুর আমি না দুইবার করছি হ্যাঁ লগে লগে ওরা আমি কইতে তারে দেহাবার লাগে যে তুমি দুইবার কইলে নামাজ হবো কই হ্যাঁ আমার লগে আঙ্গা কে হ্যাঁ রে কোক হ্যাঁ আমার লগে তুলে কে হ্যাঁ রে ইন্টারভিউ হ্যালো নামাজও তারা এটা করে ও মুসলমান নামাজের মতন নামাজ আপনি আমি পড়ি না আমরা কই পরিবর্তন হইলাম এখনো তো মসজিদের থেকে স্যান্ডেল লাগা না 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 আপনাদের এলাকা নাও থাকতে পারে ইতিহাসের মধ্যে এমন পাইছেন যে নতুন জোড়া স্যান্ডেল রাখিয়া পুরান জোড়া লয়ে গেছে গা কথা কয় না ইতিহাসও পাইছেন আরো কে এই ভুলটা হইতে পারে না যে নতুন জোড়া স্যান্ডেল থইয়া পুরান জোড়া লয়ে জায়গা জীবন ভরা খালি এইটাই হয় পুরান থইয়া নতুন জায়গা দেখলে ক মনে বলিয়া গেছে কে মনে বলটা এটা হইতে পারে না যে আপনি নতুন রেখা পুরান লয়ে যাইতেছেন গা পিছনের থেকে আপনারা ডাক ডাক করতেছে ভাই আপনি তো আমার পুরান স্যান্ডেল নিয়ে যাইতেছেন নতুন জোড়া রাখা এমন ভুল ওয়াই এটা হইতো না তো কলা খালি তিন ডায় একালি হয় আপনার করেন কয় ডায় হয় সাত ডায় একালি হয় তো তিন ডায় জনে একালি হয় তো ও নাতিনে কয় দাদা তিন ডা ক মুরব্বী মানুষ যাই লেগাই গুনাত ভুল তা আবার তিন ডায় যখন দে তো অনেক কইতেছ না না তিন ডা ক রৌদ্র বেশি যায় তো নাতিনে কয় না না বারে বারে রৌদ্র আর বুড়ায় খালি তিন ডায় হয় একবার কি পাঁচ ডায় হইতে পারে না ওই টাইমে বুড়া এক বাবা রে একটা বেশি হয়ে যা তার মানে বেশিটা বুঝে কম আমার মাথা আপনারা খারাপ পেতে শুনি
সম্মান ভাইয়ের আমার বাবা কোনি কোনি হ্যাঁ সম্মান ভাইয়ের আমার ও মুসলমান জেনে রাখুন কথা বালক এ কই যাও বাবা ও পেশাব করতে নি তা আমারে কইয়া যাও আনতাজি যাও শুরু করছে আর অল্প সময় সম্মান ভাইয়ের আমার আপনাদের খিদা লাগছে নি আর ফাস্ট 10 মিনিট থাকতে পারতেন না নি সম্মান ভাইয়ের আমার আবার নামাজ কায়েম করলেন কয়বার হলো তিনবার নামাজ পড়ার পরে ডাক দিয়া কয় বিবি রে যাও যাও ঘরের ভিতরে গিয়ে দেখো কোনো ব্যবস্থা হইছে নি ঘরের ভিতরে গিয়ে দেখতেছেন বাবা অটোমেটিক আগে যে আড়া বাংতু আড়া এটার কি কোন আপনারা সাকি আড়া ভাঙ্গা ঘরের ভিতরে গিয়ে দেখে ঘরের একটা কোনার মধ্যে রে বাবা অটোমেটিক চাকি ঘুরে দুইটা চাকির মাঝখান থেকে রে বাবা গরম আড়া বারইতাছে আল্লাহর নবীর সাহাবার স্ত্রী আড়া দেখে সমস্ত বর্তনগুলি বরলো দেখ কর না দেখ নাকি কর দেখ পাল্লা যা আছে সব বুড়াইছে এখন আর দেখছি নাই মানে বর্তন নাই যে আড়া যে রাখবো চাকি রূপে আট লাগাইছে আড়া বন্ধ হয়ে গেছে এই খবর পৌঁছে গেল আপনার আমার নবীর বিশ্ব নবীর কানে ডাক দিয়া বলতেছেন নবীজি মুশকি হাসি দিয়া বলতেছেন সাহাবারা ও সাহাবারে কি করলা কি করলা কি করলা কেন তোমার স্ত্রী হাত লাগাইল চাকির মধ্যে তোমার আর তোমার বিবির নামাজ এমন ভাবে আমার আল্লাহ কবুল করছিল যদি তোমার স্ত্রী চাকির উপর হাত না লাগাইতো কিয়ামত তুরি গরম আড়াই বাহির হইতো আমার আল্লাহ এমন ভাবে কবুল করছিল সাহাবারে কি করলা তোমার স্ত্রী কেন চাকি দাঁত রাখলো আর আপনার আমার নামাজ ডুবতে দেরি বারোইতে দেরি না বেহের লাস্টে যায় ফার্স্টে আয়ে এই কালকে দেখবেন জুমাত বেহের লাস্টে ডুববো বারইবো তাও পরে দুই হাত কথা কর না কে এই জন্যই বলি বাবা নামাজের মতন নামাজ পড়ো নামাজের মতন নামাজ কায়েম করো ও কলিজার টুকরা যুবক যেনই টাইম হয়ে গেছে নামাজ পড়ো সাথে আর একটা বস্তু রহ যে যারে দেহ দেখলেই বাবারে সালাম 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 কারণ সালাম যখন আপনার ভিতরের থেকে বাহির হয়ে যাব অহংকার দূর হয়ে যা সালাম দেওয়ার লগে লগে রে বাবা নগদ 90টা নেকি আপনার আমল নামার মধ্যে হয়ে যায় 90টা নেকি আপনার আমার আমল নামার মধ্যে হয়ে যায় এখন আপনার ছেলে যে নামাজ পড়ে না আপনার ছেলে যে আল্লাহরে মানে না আপনি বাবা হিসাবে কতটুক মেহনত করছেন জানি না আপনারা জানেন আপনি বাবা হিসাবে আপনার ছেলের পিছনে কতটুক তাবলিগ করছেন কতটুক মেহনত করছেন জানি না আপনারা জানেন আপনি বাবা হিসাবে যদি না কইরা তাহেন তাহলে কালকে আমরতের দিন এই ছেলে আল্লাহরে কইবে আল্লাহ আমার মা আর বাবারে আনো এগরে দরজার সামনে শোয়া রাখো এগর বুকটার মধ্যে একটা ফারাদ আজকে জাহান্নামে যায় ঠিক আপনি কি সন্তানের এই ফারা ফারা বুঝেন তো পাওয়ের ফারা কি বুহে খাইতে চান যারা রাও করলেন না খাইবে হ্যাঁ খাইতে চান যদি খাইতে চান না তাহলে ছেলের পাশে কতটুক মেহনত করছেন ফজরের টাইমে রে বাবা ঘরের দরজার সামনে গিয়া যদি আপনি ডাক দেন আব্বা মিষ্টি ডাক তৈরি নাকি নিজের ছেলের যদি আপনাকে ডাক